बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम वेलकम बैक टू माय चैनल अपनारा केमन आछेन आमी तो आलहमदुलिल्लाह बेश भालो आछी। तो प्रतिदिनेर मतो आजो एकटी भिडियो निये एसेछी आपनादेर माझे। ए तो आमी अनलाइन थेके की अर्डार करेछी तो थामनेले प्रथमेई देखिए दिलाम। आमी प्रथम शुरूतेई बंधुरा एजे आमी एटा होच्छे सकालबेला आमार सब्जी बागाने गिये देखी जे आमी जे डाटा लागिएछिलाम ओई डाटाते अनेक आपना गाच हुए आछे। एखन आमी जे गाछगुली परिष्कार करे दिच्छी आर गाछगुली परिष्कार करे तारपरे आमी बासाय गिये सकालबेला नाश्ता बानाबो। आर देख बंधुरा आमार भिडियोटा प्रथम थेके शेष पर्यन्त देखबेन, जदि भालो लागे अवश्यई सबस्क्राइब करबेन आर देखार शुरूते एकटि लाइक दिये देखा शुरू करबेन। कारण आमी जादेरई भिडियो देखि तो प्रथम थेकेई लाइक दिएई देखा पुरोटाई देखा देखी। और जदि देखार सम्भव ना होय ताहले आमी भिडियोटा छेड़े राखी और प्रथम थेके शेष पर्यन्त शेष होले तारपरे आमी अफ करे राखी। और ए तो आजके आमार सब्जी बागाने कि आमी आपना गाछगुली जेगुली बिस्टी होयेछे सेजन्य घासगुली एकटु बड़ो बड़ो होये गेछे और डाटागुली आमार नीच पड़े गेछे सेजन्य आमी एकटु এজে পরিচর্যা করে নিচ্ছি যাতে করে আমার ডাটাগুলি সব উপরে উঠে যায় বড় হয়ে যায়। আর এখন আমি নাস্তা বানিয়েছি, এতো বাসায় এসে আমি নাস্তা বানিয়েছি। তো আজমির আমি মাশরামুনি আর ইমাম খেয়ে নিচ্ছি সকালবেলার নাস্তাটা। আর এখন নাস্তা খেয়ে তারপর আমি ঘর দূর গুছিয়ে তারপরে আমি যাব কিচেনে দুপুরে রান্নার জন্য। আর এখন এই যে ইমাম খাচ্ছে আর হাসতেছে বলতেছে যে আপু আমাদের ভিডিও করা হবে না আজকে, আমরা তো খেয়ে নিচ্ছি। তো আজকে নাস্তা বানিয়েছি আমি, রুটি বানিয়েছি গরম পানি করে, রুটি বানিয়েছি আর হালুয়া বানিয়েছি। আর হালুয়াটা ছিল আজমির নিহাদের অনেক পছন্দের খাবার সেজন্য আজকে আমি হালুয়াটা বানিয়েছি। আর মাসরা তো হালুয়া অনেক পছন্দ করে সেজন্য, আর রুটি পরোটাতে একটু মিষ্টি খাবার হলে ছেলেরা অনেক লাইক করে সেজন্য আমি হালুয়া বানিয়েছি। আর হালুয়া বানানোর সময় আমি শেয়ার করিনি, নাস্তা বানানোর সময় আজকে শেয়ার করতে পারিনি, কারণ আমি সবজি বাগান থেকে আয়েশা যে আমার অনেক গরম লেগে গেছে সেজন্য তাড়াতাড়ি করে নাস্তা বানিয়েছি। আর এখন নাস্তা খাবার শেষ, গর্দুর ঝাড়ু দিয়ে আমি সব ক্লিন করে নিয়ে এখন আমি এই যে কিচেনে আসছি আমি রান্নার জন্য। আর রান্না করছি আমি যে আজকে আমার শাশুড়ি মার হাতের রেসিপি আমি রান্না করছি। তো আমার শাশুড়ি মা নেই, তো আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুক, সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন। আর এই যে রান্নার মাঝখান মুহূর্তে আমি এই যে ম্যাঙ্গো জুস বানিয়ে নিচ্ছি। ম্যাঙ্গো জুসটা এত গরমের মধ্যে খেলে তো শরীরে ক্লান্ত দূর হয় আর শরীরে একটু শক্তি প্রভাব ভালো হয় সেজন্য আমি এই যে আমের জুস বানিয়ে এখন ঠান্ডা ঠান্ডা খেয়ে নিচ্ছি। আর এখন তো গরমকাল, গরমের দিন সেজন্য পাকের ঘরে আসলে তো আরও বেশি গরম হয়ে যায় আর মাথা কেমন জানি লাগে সেজন্য আজকে আমি এই যে আমের জুস বানিয়ে নিচ্ছি। আজমির আমি আর খাবে মাস্টরা। আর এখন আমের জুসতে আমি দিয়েছি বিট লবণ, চিনি আর একটা কাঁচামরিচ। আর এইভাবে আপনারা রান্নার মাঝখান দিয়ে বা রান্নার শুরুতে এক গ্লাস জুস বানিয়ে খেতে পারেন। আর এই জুসটা খেলে কিন্তু শরীরে ক্লান্ত দূর হয় আর অনেক ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা লাগে। আর এই যে দেখেন গাঢ় কি জুসটা, এত খেতে অনেক ভালো লাগে এই জুসটা। আর কাঁচা আমের জুস বা এই পাকা আমের জুস খেলে কিন্তু গরমের দিনে অনেক ভালো লাগে। আর এখন এই যে আমি রান্না করছি আর এই যে এলোমেলো তো রান্নার সময়তে এলোমেলো হয়েই আছে। আর এখন রান্না করে তারপরে আমি পাকের ঘরটা গুছিয়ে নিব, তো সব কিছু সেরে আর পিছন দিয়ে এই যে আমি রান্না করছি। আর রান্না করছি আজকে কচু আছে না, কচু পেঁয়াজ দিয়ে কচু খাসি, এটা হচ্ছে আমার শাশুড়ি মা রান্না করতো। আর শাশুড়ি মায়ের হাতের এই কচুর খাসিটা কিন্তু অনেক মজা ছিল আর আমি অনেক পছন্দ করতাম শাশুড়ি মায়ের হাতের এই রেসিপিটা। আর আজকে আমি এই রেসিপিটা বানাচ্ছি। তো কচু কীভাবে
আমি কেটে নিয়েছি। তারপরে আমি কচুটা হলুদ আর লবণ দিয়ে আমি মেখে তারপরে আমি ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে এটাকে হালকা ফ্রাই করে নেব। বেরেস্তা, পেঁয়াজ বেরেস্তা করে তারপরে এটা ভেজে নেব। আর দেব কাঁচামরিচ সাথে। আর রান্না করব চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে। চিংড়ি মাছ দিয়ে রান্না করলে তো আরও বেশি মজা। তো এই যে মিষ্টি কুমড়া এখন ভেজে নিচ্ছি, ওই মিষ্টি কুমড়াটা ভেজে তারপরে ওই কচু রান্নাটা, কচু যেই এটা খাসিটা ওটাও রান্না শেয়ার করব। আর এই তো মিষ্টি কচু ভাজা হয়ে গেছে, ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি এই যে মিষ্টি কুমড়াটা ফ্রাই করে নিচ্ছি, আর এটা মিষ্টি কুমড়াটা আর এই যে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর এই গরমের দিনে কিন্তু এই রান্নাগুলি খেতে কিন্তু অনেক মজা লাগে। আর বন্ধুরা দেখার শুরুতে অবশ্যই লাইক দিয়ে দেখবেন। আর ইদানিং কেন জানি আমার ভিউ কম হচ্ছে বা লাইক কম হচ্ছে, জানি না কেন, কিন্তু আমি তো সবার ভিউ দেখি, সবার কমেন্ট সেকশনে যাই আর কমেন্টস করি, লাইক দেই। তো আমার জানি কেন জানি লাইক হচ্ছে না আর ভিউ হচ্ছে না তেমন, জানি না কেন। তো সবাই আমাকে হেল্প করবেন। আর এই যে কচু খাসিটা রান্নার জন্য আমি এই যে পেঁয়াজ বেরেস্তা আর কাঁচামরিচ দিয়েছি দুই ফাঁড়ি করে। আর এই যে পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, এখন আমি যে যে কচুটা আমি ফ্রাই করে নিয়েছি ওই কচুটা দিয়ে দিলাম এখন। তারপরে এই যে এখন একসাথে মিক্স করে নেড়েছে, আর এটা থেকে আমি লবণ দিয়েছি পরিমাণ মতো, দিয়ে একটু হলুদের গুঁড়ো দিয়েছিলাম। তারপরে এটা হয়ে যাচ্ছে এখন। আর বন্ধুরা আপনারা এরকম কচুর খাসি রান্না করে খেয়ে দেখবেন মাছ মাংসকে হার মানাবে। এই রান্নাটা হলে আর কিছুই লাগে না। আমার কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু এই কচুর খাসিটা আমার কাছে অনেক ভালো লাগে। আর এই যে এখন রান্না করছি আমি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া, আর এখন ওই যে চিংড়িগুলি ভেজে নিচ্ছি, চিংড়ি মাছগুলি ভেজে নিয়েছি। আর এখন এই যে মিষ্টি কুমড়া আমি ফ্রাই করে নিয়েছি। আর এখন তেল খুবই কম দিয়েছি, কারণ আমি মিষ্টি কুমড়াতে তেল দিয়ে ফ্রাই করেছি, তো সেজন্য আর তেমনভাবে তেল কমই দিয়েছি। আর বেশি তেল দিলে তো তেলে চুপচুপা হয়ে যাবে, তরকারিটা খেতে ভালো লাগবে না, সেজন্য আর এই যে তেল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ বেরেস্তা হয়েছে। এখন আদা রসুন দিয়ে কষিয়ে নিয়েছি, আর অন্যান্য মশলাগুলি দিয়েছি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, আর দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে। তারপরে কষিয়ে নিচ্ছি ভালো করে, একটু পানি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। আর কষানোর পরে তেল উপরে উঠে বেশি উঠবে, তারপরে আমি যে মিষ্টি কুমড়াগুলি ভেজে নিয়েছিলাম ওই মিষ্টি কুমড়া দিয়ে দেব। এই যে তেল উপরে বেশি উঠেছে, এখন আমি এই যে মিষ্টি কুমড়া দিয়ে দেব। আর অনলাইন থেকে আমি কি কিনেছি, তো প্রথম টাইটেলে তো আমাকে দেখতেই পাচ্ছিলেন, তো এই অর্ডারটা আমি দিয়েছিলাম রুম ইজ ফ্যাশনেবল হাউস আপা, এই হরেক রকম প্রোডাক্ট থেকে আমি এই অর্ডারটা করেছিলাম। তো সুন্দরবন অনলাইনে আমি নারায়ণগঞ্জ থাকি, নারায়ণগঞ্জ ঠিকানা দিয়েছিলাম। নারায়ণগঞ্জ থেকে আমার বড় ছেলে ঠিকানা দিয়েছিলাম, ওই ওর কাছে ফোন করেছে, ওই গিয়ে আমার ছেলে গিয়ে এনেছে। তো এনে আমাকে খুশির সংবাদটা দিয়েছে যে আম্মু তোমার কি, তুমি কি অর্ডার দিয়েছিলে, তুমি তোমার অনেক শখের জিনিস। আমি বললাম যে হ্যাঁ, আমার অনেক শখের জিনিসটা অনেক দিন থেকে আমি ভাবছি এই জিনিসটা আমার অনেক শখের, আর আমার কাছে ভালো লাগে এই জিনিসটা। আর এখন এই যে রান্না প্রায় হয়ে গেছে আমার রান্না, এখন দুপুরের খাবার দাবার চলছে। এই যে আজমির আমি, আর আজকে ইমাম নেই, ইমাম বেড়াতে চলে গেছে ইমামের মার সাথে, আর মাসটা আছে, এখন আমরা খেয়ে নেব। আর বড় চলে গেছে যে আমার শখের জিনিসটা আনতে নারায়ণগঞ্জ নিতাইগঞ্জ থেকে সুন্দরবন কুরিয়ান সার্ভিস
সে পাঠিয়েছে ওই জিনিসটা, আর এখন আমরা খেয়ে খাবার দাবার শেষ, এখন এই যে ছেলে এনে দিয়েছে আমাকে, বলল নাও তোমার শখের জিনিসটা তুমি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। এই যে আমার ছোট ছেলে আজমির খুলে নিচ্ছে, এই যে খুলতেছে আর বলতেছে যে আম্মু তোমার অনেক দিনের শখের জিনিসটা, তুমি খুশি হয়েছো? আমি বললাম যে জি আমি অনেক লাকি, আমি অনেক খুশি হয়েছি। আমি এতো এই যে আজমির খুলতে খুলে নিচ্ছে, আর আপার পছন্দই আপায় এই যে আপায় চুজ করে আপার কালারটা আপার পছন্দই দিয়েছে। এই যে 5 সেটের একটা চামচ সেট এটা, আর এটা ব্রাশ আছে সাথে ওয়েল ব্রাশ, তারপরে আছে এই যে ডিম ই করে যে ফেটে ওইটা আছে আছে, তারপরে আছে 2-3 ই চামচ চামচ মোচ, মোট 5টা সেটের সাথে, এই যে 5 1 2 3 4 5 5টা চামচ সেটের সাথে। আর এটা নিয়েছে অনলাইন থেকে আমার 650 টাকা পড়েছে। এই 5টা জিনিস আমার অনেক দিনের শখের জিনিসটা আমি কিনেই ফেললাম আজ। তো আমি বললাম যে এই জিনিসটা তো আমি কিনেছি, তো আমার বন্ধুদের সাথে কিছুটা আমি শেয়ার করি, কারণ জিনিসটা যদি না দেখাই আমার তো ভালো লাগবে না। তো দেশ বিদেশ থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা দেওয়া, আর আমার ভালোবাসা ছাড়া তো আপনাদের দেওয়ার কিছু নেই। আর এটা হচ্ছে বিকেলবেলা এই 5টা বাজে আসরের নামাজ পড়ে তারপরে মাসটাকে নিয়ে একটু বের হলাম ঘুরতে। এতো ঘুরতে কি আমার বাড়ির সামনেই, এটা বেশি দূরে না, যেমন আমার বাড়ির সামনেই যে ইটের বাটাটা আছে ওই সামনেই আসি এই মাসটাকে নিয়ে একটু একটুখানি ঘোরাঘুরি। আর মাস্টার বিকেলবেলা ঘোরাঘুরিটাতে অনেক পছন্দ করে, সেজন্য প্রতিদিন চেষ্টা করি ওকে একটু একটু করে বিকেলবেলা ঘোরাতে। আর ওকে বললাম যে হাতটা ঠিক করো, ও জামা ঠিক করে নিচ্ছে, অনেক ট্যালেন্ট, সব কিছু বুঝে যায়, অল্পতেই সব কিছু বুঝে যায় আমার মেয়ে। আর আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন বন্ধুরা, আমার মেয়েকে আমার মেয়ের চ্যানেলটাকে একটু ভালো করে আপনারা সুন্দর করে বেশি বেশি সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন, আপনাদের ভালোবাসাই একমাত্র আমার কাম্য। আর একটি দেখা শুরুতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন বন্ধুরা, আর দেশ বিদেশ থেকে যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকেও আমার ভালোবাসা। আর আপনারা ভিডিও দেখে যে এত সুন্দর সুন্দর কমেন্টসগুলি করেন, তো কমেন্টস দেখেই আমি মাঝে মাঝে মনে হয় যে ভিডিও দেবো না, ভালো লাগে না, আর ভালো লাগছে না, ভিউ বাড়ছে না, সাবস্ক্রাইব বাড়ছে না, এরকম মনে হয়। আর আপনাদের কমেন্টস দেখে আমি আর এত সুন্দর সুন্দর কমেন্টস করেন আমি কি বলবো, আর ভিডিও না বানাতে আর পারি না, আমি না বানিয়ে পারি না। আমি কমেন্টসগুলো দেখেই মনে চায় যে আবার আমার বন্ধুদের সাথে আমি কি কি করি শেয়ার করি। তো 2-1 দিন পর হলেও তারপরে আমি আবার ভিডিওটা দিতে আমার মনের ভিতরে একটা আগ্রহ জাগে। আর এই যে মাছটাকে নিয়ে ঘোরাঘুরি, আর এই পাশ দিয়ে গিয়ে আমার সামনে দিয়ে গিয়ে পেছন দিয়ে আমি এই যে বাড়ির সামনে আসলাম, বাড়িতে এসেই পড়েছি এখন মাছটাকে নিয়ে। আর এই যে আমার দের বাড়ির ভিতরেই ঢুকে গেছি, এই যে মাছটা আমার বাড়ির ভিতরে যাচ্ছে গেটে দিয়ে। তো বন্ধুরা ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আগামী ব্লগে দেখা হবে। যায় না যায় না যায় না, আর যাইতাম না ওদিকে।